নমস্কার আজ আপনাদের একটা অন্য রকমের মিষ্টি বানিয়ে দেখাবো যেটা কিনা দুধ ছানা এসবের কোনো কিছু প্রয়োজন একদম অন্য রকমের মিষ্টি যার নাম হলো চন্দ্রকলা চন্দ্রকলা বানানোর জন্য ময়দা প্রয়োজন তো প্রথমেই আমি এখানে একটা মাঝারি সাইজের কাপের 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি এই ময়দাটুকু নিলাম 2 কাপ ময়দায় আমি দেব ঘি তো ঘিটা যেহেতু একটু জমে গেছে ঠান্ডা পড়েছে সেজন্য ঘিটা আমি একটু এখানে 2 চামচ মতন ঘি আমি ভর্তি ভর্তি নিয়েছি সেটাকে আমি গলিয়ে নিলাম দিয়ে সেটা দিয়ে ময়ান দেব এটা ভালো করে মেশাবো ভালো করে মিশিয়ে এটা দেখব যে এটা এরকম ডেলা পাচ্ছে কিনা এটা যদি খুব ভালো করে বাইন্ডিংটা হয় ভেঙে না যায় তাহলে জানবেন এর ময়ানটা হয়ে গেছে নইলে আরো অল্প একটু সামান্য ঘি দেবেন তবে এটা ঘি দিয়ে করবেন নইলে এটা মিষ্টি তো এর টেস্টটা ঘিয়ে বেশি খুলবে সাদা তেল দিয়েও করতে পারেন এই হয়ে গেছে কিন্তু তবুও আমার মনে হচ্ছে আরেকটু দিলে ভালো হয় তো আমার এখানে পুরোপুরি 2 চামচ ভর্তি ভর্তি জমাট বাঁধা ঘি গলে গিয়ে সেটা আমি ব্যবহার করি এবারে এতে নরমাল ওয়াটার দিয়েই আমি এটা মাখছি তবে আপনাদের যদি মনে হয় তাহলে সামান্য একটু ঈষৎ উষ্ণ গরম জল দিয়েও মাখতে পারেন তবে এটা মাখাটা কিন্তু টাইট হবে টাইট ডো একটা তৈরি হবে দেখুন ডোটা বানিয়ে ফেলেছি একটা টাইট ডো হয়েছে তবে এটাকে একটু সামান্য রেস্টে রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিট মতন এটা কিন্তু ঢেকে রাখবো ততক্ষণে কি করব আমরা এর স্টাফিংটা রেডি করে নেব তার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সুজি মোটামুটি আমি এখানে 50 গ্রাম মতন সুজি দিলাম যদি মনে করেন যে মশলাটা একটু বেশি করে বানিয়ে রাখবেন তাহলেও কিন্তু আপনারা একটু বেশি করে বানিয়ে রাখতে পারেন চলুন আমি 100 গ্রাম সুজি দিয়ে দিচ্ছি আমি একটু বানিয়েই রাখবো সুজিটা শুকনো খোলায় একটু কিন্তু ভেজে নেব ফ্লেমটা একটু যদি বাড়িয়ে দিই তাহলে কিন্তু কন্টিনিউয়াস নাড়তে হবে নেড়ে হালকা কালার চেঞ্জ পর্যন্ত অপেক্ষা করব সুজিটা থেকে একটু হালকা ঘ্রাণ বেরোচ্ছে ভাজলে যেরকম ঘ্রাণ বেরোয় তো আমরা এই সময় দিয়ে দেব এতে ঘি সেই যে আমার আমি ঘি একটু গরম করেছিলাম সেই ঘি একটু ছিল আরো একটু সামান্য ঘি আমি এতে অ্যাড করব তো ঘিটা দিয়ে আমি সুজিটা আরেকটু ভালো করে নেড়ে নেব চিনিটা আমি একটুখানি পাউডার বানিয়ে নিচ্ছি সুজিটা আমি ঘিয়ের সঙ্গে খুব ভালো করে অ্যাড করে মিশিয়ে নেড়ে রেডি করে নিয়েছি এবার আমি ফ্লেমটা অফ করে দেব স্টাফিং রেডি করার জন্য কিছু ড্রাই ফ্রুটস লাগবে তো এখানে আমি কাজু অ্যালমন্ড এবং কিশমিশ নিয়েছি কিন্তু এগুলোকে না আমি ছোট ছোট টুকরো করে একটু কেটে নিচ্ছি তাহলে কিন্তু খেতে ভালো লাগবে মুখে ছোট ছোট আকারে পড়বে এটা আমি ড্রাই ফ্রুটসটা প্রথমে কেটে রেডি করে রাখছি ড্রাই ফ্রুটসগুলো আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব সেই সুজিটা তো এখানে 100 গ্রাম মতন সুজি আমি নিয়েছিলাম তার মধ্যে চিনি সেই ছোট কাপের হাফ কাপ চিনি আমি গুঁড়ো করে নিয়েছি সেই চিনিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে দেব 1 ছোট চামচ এলাচের গুঁড়ো এলাচ গুঁড়ো
আর দেব আপনার হাফ ছোট চামচ গোলমরিচের গুঁড়ো। মিষ্টি জিনিস তো, কিন্তু তার মধ্যেও মুখে একটু গোলমরিচের গুঁড়োটা পড়লে ভালো লাগবে। আর গন্ধের জন্য, ঘ্রাণের জন্য এলাচের সাথে সাথে দেব একটু নাটমেগ বা জায়ফল, জায়ফল গুঁড়ো। নাটমেগটাও আমি ছোট চামচের হাফ চামচের মতন গুঁড়ো এতে দেব, খুব বেশি লাগবে না, খুব সামান্য। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কুড়া, তবে আপনারা ড্রাই নারকেল কুড়াও দিতে পারেন, যেগুলো প্যাকেটে কিনতে পাওয়া যায়। তো আমি একদম ফ্রেশ নারকেল কুড়া এতে অ্যাড করছি। এরপর দেব খোয়া ক্ষীর। এই খোয়া ক্ষীরটা আমার ঘরে বানানো খোয়া ক্ষীর, খোয়া ক্ষীরের রেসিপি আমার দেওয়া রয়েছে, আপনারা আমার পুরনো ভিডিও দেখবেন। এই খোয়া ক্ষীরটা আপনারা যদি কিনে আনেন তাহলে সেটা একটু কড়ায় নেড়ে নেবেন, কারণ ওদেরটা খুব শক্ত থাকে। তো আমার ঘরে এক্ষুনি বানানো, তো যেন একটু নরম, এই খোয়া ক্ষীরটা আমি এর মধ্যে মিশিয়ে দেব। এবার সব জিনিসগুলো খুব ভালো করে চামচে এবং পারলে হাতে করে মিশিয়ে দেবেন, তাহলে সব প্রপোর্শনটা খুব ভালোভাবে মিশে যাবে। চিনির রসটা এবার বানাবো। তো এখানে আমি নিয়েছি এক কাপ আরো হাফ কাপ চিনি, দেড় কাপ চিনি আমি এখানে নিচ্ছি, আর তাতে জল দেব ঠিক এক কাপ, তাতে চিনিটা, চিনির রসটা বেশ আঠালো হবে। এখানে আমি তিন চারটে এলাচ থেঁতো করে দিয়ে দিচ্ছি। দেখুন রস আমার তৈরি, বেশি খুব বেশি ফোটানোর দরকার নেই। দেড় কাপ চিনিতে এক কাপ জল দিলে যে কনসিস্টেন্সিটা হয় সেটা এসে গেছে, সেজন্য এটা খুব বেশি ফোটানোর দরকার নেই, গ্যাসটাকে অফ করে দিতে হবে। ময়দাটা দেখুন আমার সেট হয়ে গেছে, কিন্তু তবুও এটাকে আমি একটু ভালো করে ঠেসে নেব। নিয়ে এবার এটাকে ছোট ছোট পিস করে নেব, একদম ছোট্ট ছোট্ট করতে হবে, মানে একটা লুচি যেরকম হয় তার অর্ধেক পরিমাণ ছোট ছোট পিস আমি এখানে কেটে নেব। ছোট্ট ছোট্ট লেচি আমি রেডি করে নিয়েছি, এবার এই লেচিগুলো আমি ছোট লুচির আকারে বেলছি, ছোট লুচির সাইজে, এই সাইজ এরকম দুটো আমি বেলবো। প্রথমে এরপরে কি করব, এর মধ্যে এক চামচ গুড় আমি দিয়ে দেব, যতটা ইচ্ছা আপনারা দেবেন, আপনারা যে ক্যাপাসিটিতে মুড়তে পারবেন সেইভাবে দেবেন। দিলাম, এরপরে এইটা দিয়ে আমি কভার করে দিচ্ছি, কভার করে দিয়ে এই ধারগুলো দেখুন আমি প্রেস করে দিলাম, ধারগুলোকে প্রেস করে দিলাম। এরপরে কি করব, এরকম ভাবে ধরবো এবং টিপবো, তারপরেও এরকম ভাবে ধরে টিপবো, ঠিক এরকম ভাবে পুরো মুড়িয়ে মুড়িয়ে জিনিসটাকে নিয়ে আসবো, তাহলে দেখতে সুন্দর হবে। গোল করে দেখুন এরকম ভাবে মুড়িয়ে মুড়িয়ে এটাকে নিয়ে আসবো পরের পর, খুব ইজি, কিন্তু একটু ধৈর্য লাগবে, আর একটা দুটো করার পরে দেখবেন হাতটা সেট হয়ে যাবে। আর একটা দেখাচ্ছি আপনাদের, এরকম ভাবে আমি ছোট্ট লুচি আকারে বেলে নিলাম, তারপর তার মধ্যে দিয়ে দেব এক চামচ স্টাফিং, স্টাফিংটা ঠিক মাঝখানে দেব, দিয়ে আরেকটা দিয়ে পুরো কভার করে দেব, কভার করে চারপাশটা চিপে দেব, যেহেতু ময়দা সেহেতু আলাদা করে কোনো জলের প্রয়োজন নেই। দেখুন পুরো লেগে গেল, এরপরে এই ধারটাকে ধরে এরকম ভাবে তুলবো এবং মোড়াবো, নেবো এভাবে মোড়াবো। এটা কি পুরো চাঁদের মতন গোল হচ্ছে, দেখতে সুন্দর হচ্ছে, সেই জন্য এর নাম চন্দ্রকলা।
তবে এটাকে অর্ধেক করেও প্যারাকির আকারেও বানানো যায়, অর্ধচন্দ্র চাঁদ সেক্ষেত্রে হবে। তো এই যে দেখুন আমি এরকম বানালাম। কড়াইয়ে আমি তেল গরম করতে দিয়েছি, খুব সামান্য তেল গরম হয়েছে। এটা একটু কিন্তু কমিয়ে, আঁচ কমিয়ে ভাজতে হবে, খুব বেশি হাই আঁচে ভাজা যাবে না, ধৈর্য ধরে এটা ভাজতে হবে। আর একটাও আমি বানিয়ে এর মধ্যে ছেড়ে দিলাম, এক পিকটা একটু শেকার মতন হলে তবেই কিন্তু আমি ওটাকে উল্টাবো। দেখুন কেমন ফুলে উঠেছে, আশা করি এক পিকটা হালকা কালার ধরবে। হ্যাঁ, হালকা কালার ধরেছে লুচির মতন। আর একটু এটা কিন্তু ব্রাউন করে ভাজতে হবে। এরকম করে সবগুলোকেই আমি উল্টে দিচ্ছি। দেখুন আমার কালার ধরে গেছে দু পিঠেই, আমি আবার উল্টে দিয়েছি এবং ধারগুলো যাতে কাঁচা না থাকে সেজন্য আমি সেগুলো ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি, আর একটু ভেজেই তুলে নেব। দেখুন আমার চন্দ্রকলা একবারে রেডি। এগুলোকে খুব ভালো করে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। উঠিয়ে আমি একেবারে চিনির রসে দিয়ে দিচ্ছি। তবে আপনারা মনে করলে আগে উঠিয়ে নিয়ে একটু রাখতে পারেন, তেল যতক্ষণ না ভালো করে ঝরে। চিনির রসে আমি এগুলোকে খুব ভালো করে ডুবিয়ে দিচ্ছি। ডুবিয়ে আমি এটাতে মিনিট দশেকের মতন রাখবো, রেখে আমি এটা তুলে নেব, কারণ রস খুব ঘন, খুব বেশিক্ষণ ডুবিয়ে রাখার দরকার নেই। চিনির রস থেকে এবার এগুলো প্লেটে তুলে নিচ্ছি। খেয়ে দেখবেন মিষ্টিটা, আশা করি ভালো লাগবে। এটা একটু সামান্য পেস্তা দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন। আমার চন্দ্রকলা রেডি। যদি ভালো লাগে মিষ্টি বানানোটা তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা রুনাজ রেসিপি এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, নমস্কার।